ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমার কাজ হয়েছে আর আমার এখন আমার চানো শেষ, খাওয়া দাওয়াও শেষ। তো কাজ হয়েছে কারণ আমাদের কড়াইটা ঠিক হয়ে গেছে। এই যে কড়াই ঠিক হয়ে গেছে, কড়াই কালকে ঠিক করে আনছে। একটা দাদু এসে আমাদের নারকেল গাছে বসিয়ে করে দিছে। তো এই নারকেল গাছ ডাল কাটছে, এই যে ডালগুলা এই কাটছে আর গাছ পুরো ফাঁকা, নারকেল পাচ্ছে, নারকেলগুলো আবার ঢুকে দিছে ভিতরে। করি তো বাড়ির থেকে বাড়ি না, এখন কাজ শেষ, এখন ও বাড়ির থেকে বাইর। সেই ভোরবেলায় উঠি ঘুম দিকে আর এখন বাড়ির থেকে আসলাম। তো বাড়িছি, চারিদিক তো ফাঁকা, যাব স্কুল মাঠের দিকেই, তো ঘুরে আসি অল্প। আর আজকে রাত্রে আছে খেলাস্তান আর আমাদের ইন্ডিয়ার খেলা, খেলাটা অবশ্যই দেখবো ক্লাবে যায়। সারাদিন কাজ করি তো বাড়ির থেকে বাড়ি না, বিকেলেই আমি বাড়ির থেকে বাইর হই। তো এখন আমি বিকেলে বাইরের থেকে বাইরের সময় আমার ব্লগটা শুরু করে দিই, আর ডেইলি ব্লগ আমার, জানোই তো। তো আগের দিন এই নদীর পথা জলে মাছ মেরে পুরো গায়ে তো চুলকানি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এখন স্কুলের থেকে বাইরে আসলাম, এতক্ষণ ভিডিও এডিট করলাম আর গেম তো ডিলিট করে দিছি, গেমের কোনো কাজ নাই, গেম খেই না, ভিডিও এডিট করতে সময় লাগলো, ভিডিওটা আপলোড করে দিলাম ইউটিউবে। তো এখন যাবো সোজা বাড়ি, বাড়ি যা কিছু পয়সা নিয়ে যাবো ক্লাব, আর ক্লাব থেকে আসে দেরি করে বাড়ি আসতে পারি কারণ খেলা আছে, সঠিক যাই না কখন আসবো এবং তাড়াতাড়িও আসতে পারি। তো যাই ফটাফট ক্লাবে, বর্তমানে চলে আসলাম ক্লাবে, ক্লাবে হবে খেলা। তো এখনো খেলা চালু হয়নি কারণ এখন বাংলাদেশ শ্রীলঙ্কার খেলা হইতেছে, 7:30টার সময় খেলা হবে ইন্ডিয়া পাকিস্তান, তো তুলকালাম হবে খেলা। আজকে একটা নতুন ব্লগ, তো আগের দিন ব্লগ করিনি, দুই দিন মিলে একটা ব্লগ করতেছি। তো এখন যাইতেছি এই ব্যাগটা নিয়ে একটা দোকানে যাব, দোকানে টাকা বিস্কুটি দিয়ে আসবো দোকানে যা। তো দোকানটা বাড়ির পাশেই, অল্প হাঁটলেই পৌঁছে যাবো। তো কালকের ব্লগ করিনি কারণ যে আমার খেলা দেখে মনটা খারাপ হয়ে গেছে, যে খেলা ইন্ডিয়ার একটা আশা ছিল, আশাটা মানে ভেঙে গেছে, যে খুব খারাপ লাগছে খেলাটা দেখে। কালকে আর ব্লগ করিনি, তো পাকিস্তানের কাছে হারাটা কীরকম লাগলো আর কি। এখন যা বসে একটু আড্ডা মারবো, দুজন বসে আছে, আমি যে বসবো এখানে, আস্তে আস্তে আরও লোক আসবে। অনেকক্ষণ বসে থাকার পর এখন যাবো ধান ভাঙাইতে, ধান ভাঙাইতে। এককালে আমাদের ছিল মাস্টার, এখন প্রায় বন্ধুর মতো হয়ে গেছি কিন্তু দাদা। তো বাড়ির থেকে অনেকটা দূরে ধান ভাঙার মিল, তো হাইটে হেঁটে যাইতেছি, অনেকটা মানে অনেকটা দূরে, তাও হাঁটি শরীরের পক্ষে ভালো হাঁটা। খানটা দূর হাইটে আসলাম, পিছনে দেখতে জঙ্গলের মতো জায়গা, কিন্তু আরো অনেকখানি জায়গা আছে, আরো অনেকটা যাইতে হবে। এবার এখন দুর্গা পূজার প্যান্ডেল খুলে নাই, খুলবে, দুই আগে খুলে হবে। তো মিলে তো আইসা বললাম ধান ভাঙা মিল, তো ধান নামাই দেখ। ধান ভাঙা খতম, এখন যাচ্ছি বাড়ি, ওদিকে বিয়ে হয়েছে, ভাবতেছি বিয়ে বাড়ি খাওয়া যাবো, কিন্তু দেরি হয়ে যাবে, বিয়ে বাড়ি খাওয়া যাবে না, প্রেজেন্ট শোনা করে চলে যেতাম গা। তো আসলাম, এখন আছি আমরা আমাদের আড্ডার জায়গায়, তো ওদিকে গেলাম, ওদিকে চ্যাংলা চ্যাংলা আছে, আমরা এই জায়গায় আছি, আছে আর আমি বেশি বসে আছি, আস্তে আস্তে এই জায়গায় লোক হবে, নাও হইতে পারে। এসে বললাম বাড়ির থেকে বাড়ি, আস বাড়ির থেকে আসার সংখ্যা, আর দিদি ভাই তাল ধরাইছে, আমি ফুসকরা। তো আজকে ব্লগটা এই অবধি, যদি ব্লগটা ভালো লাগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো বাই বাই।